আমার মহাশয় অসন্তুষ্ট হতে পারে। সবচেয়ে ভুল করেছি আমরা বিএনপি। প্লিজ নোট, 91 এ যখন আমরা সংখ্যাগরিষ্ঠতা পেলাম নেত্রী বেগম খালেদার নেতৃত্বে, তো জামাতের একটা সিট ছিল, ওদের কু মন্ত্রণালয় আমাদের তৎকালীন নেতা, আপনার মাইন্ড করেন না, আমি কিন্তু স্টেট কথা বলতে অভ্যস্ত, মুস্তাফির মাজদুল হক জামাত থিওরি বার করলো মহিলাদের প্রেসিডেন্ট হওয়া সম্ভব নয়, প্রধানমন্ত্রী বলো না প্রেসিডেন্ট বলো, হু ইজ মোর পাওয়ারফুল আমাদের দেশে, রাষ্ট্রপ্রধান হতে পারে প্রেসিডেন্ট, সরকার প্রধান তো প্রাইম মিনিস্টার, সরকার প্রধান মোর পাওয়ারফুল না, তো বেগম জিয়াকে এই কি বলবো, এই জামাত এবং এই গং তার প্রেসিডেন্ট হতে দিল না, তাকে প্রাইম মিনিস্টার হতে বললো। আর আওয়ামী লীগ সেদিন বিপুল করতালির মাধ্যমে সম্বর্ধনা জানিয়েছে, ওই সংসদে আমি ছিলাম। কেন বললাম কথাটা, যদি এই দেশে সেই জিয়ার রহমান সাহেব যে প্রেসিডেন্ট ফরমাল গভর্নমেন্ট সিস্টেম করেছিলেন এটা চালু হইলে বাংলাদেশে কোনোদিন আওয়ামী লীগ প্রেসিডেন্ট হতে পারত, এটা কি আপনি বিশ্বাস করেন? 30% ভোট নিয়ে, ভোট নিয়ে 10-15% দাদা দিদি আর 15% বিএনপি কোনোদিন প্রেসিডেন্ট হতে পারত না। এই ভুলটা আমরা করেছি, যার জন্য এখন যে সব সরকার ক্ষমতায় আসে সেই সরকার নিজের স্বার্থে সংবিধান পরিবর্তন করে, 52 বছর বয়সেও বছরেও দেশ স্বাধীন হওয়ার পরে আমরা একটা সিস্টেম সৃষ্টি করতে পারলাম না, এটা আমাদের ব্যর্থতা, সকলের ব্যর্থতা। তো একটা কথা কি জানেন, গান্ধীজির সেই অসহযোগ আন্দোলনে কোনো কিছু অর্জনকারী সম্ভব হয়েছে? কোনোদিন না। গাদ্দাফি, সাদ্দাম তাদের দেশে অনেক ওয়েলফেয়ার করেছে, দ্যাটস ট্রু, বাট দে আর ট্রুলি ডিক্টেটরস। এবং তাদেরকে ওই ভাইজান কেমন আছেন, ছেলে মেয়ে ভালো আছে, গান্ধীজির ওই চক্রমাত্রায় রাজনীতিতে কেউ কোনোদিন নামাতে পারেনি। এই জন্য আমাদের ভারতের প্রয়োজন ছিল সুভাষ বোস। সুভাষ বোসকে আমরা হয়তো ওই আমার মহাশয় অসন্তুষ্ট হতে পারে, আমরা তো আর ওই কি বলে রিভলিউশনারি পার্টি না, গান্ধী বক্তৃতে জবাব দেবো, তারপরও যে রিভলিউশন স্পিরিট যে থাকবে না, এই স্পিরিট না থাকলে কোনোদিন কোনো দেশে কোনো অর্থনৈতিক সরকারকে কখনো নামাতে পারেনি। এখন একমাত্র ভরসা, এগুলো দেশীয় বিদেশিও বলছে, আপনার সেমিনার দেখলাম কি বলে আন্তর্জাতিক যে সম্প্রদায়, তো উই ক্যানট ডিক্টেট দেন। ডক্টর বোরহানউদ্দিন আপনার কান দিয়ে শুনে আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের ইউনিভার্সিটি প্রফেসর হয়ে একজন সিভিল সোসাইটির সদস্য হয়ে আপনি এখানে আসছেন, আপনার বিপদ কখন আসে ভগবান জানে। বিশেষ অনুরোধ, থ্যাংকস ফর কামিং হিয়ার, যে আপনার আরো অনেক কলিগ আছে ইউনিভার্সিটিতে, আপনার সাদা দল নীল দলে বিভক্ত, আজকে আমাদের লয়াররা নীল প্যানেল সাদা প্যানেলে বিভক্ত, বিজনেসম্যানরাও আজকাল দরবির বাবার নেতৃত্বে, আবার আমাদের আবুল মিন্টুর নেতৃত্বে বিভক্ত, সবখানে বিভক্ত, কিছু কি করা যায়? এই কানা লুলা বোবা কার এইগুলা সমাজদেরকে জ্ঞান টান দিয়ে কিছু একটু দেশপ্রেম ওদের ভিতরে ঢোকার সম্ভব? আপনি তো পারেন, আপনি শিক্ষিত লোক, আপনি অনেক কলেজ আছে, কিছু লোককে নিয়ে আসেন, ওই বাবা 10 টাকায় বাঁচা, ও ইউনিভার্সিটি ডিন প্রক্টর ডিরেক্টর ওই ফ্যাকাল্টি কি বলে চেয়ারম্যান এগুলো হলে কি লাভ, এতে বেনিফিট টাই, হু কেয়ার ফর ইউ, এত ইউনিয়ন বলে তো চেয়ারম্যানের যে মূল্য সেটা তো আপনার একদিন হেড অফ দি জন্ম ল ইউ ডোন্ট হ্যাভ ইট, হি গেটস সালাম ফ্রম এভরিবডি, ইউ মে গেট সালাম ফ্রম সাম অফ দি স্টুডেন্টস, তো আপনি দেখেন আনতে পারেন নাকি, সরি ফর দ্যাট। 75 হইলো একদলীয় শাসন বাকশাল, মাশাআল্লাহ। 79 এ প্রেসিডেন্সিয়াল ফর্ম, 92 তে আবার পার্লামেন্টারি ফর্ম, 96 আবার একদলীয় কি বলে কেয়ারটেকার সরকার। এই যে গোজামিল, আফসোস, ঝই পাকিস্তানে বসে একটা ছবি দেখছিলাম, রঙ্গিলা নামে এক জোকার ছিল, তা জোকারে বলতো আফসোস কি বাত হয় কিউকে মাই লন্ডন মে পয়দা নেই হুয়া, একথার অর্থ এই লন্ডনে দেয় যে সিস্টেম, কখন ইলেকশন হবে, গভর্নমেন্ট চলে গেলে আবার কখন ইলেকশন, দেয় যে সিস্টেম, তো আমরা একটা সিস্টেমের মধ্যে এখনো নাই।